Mr. Problem TV, but keep smiling. আমার যাবার বেলায় নয়ন জলখানি যদি তোমার মনে না লয় আমি না জান জানি ও সুজন বন্ধু রে আমার যাবার বেলায় নয়ন জলখানি যদি তোমার মনে না লয় আমি না জান জানি ও সুজন বন্ধু রে বন্ধু রে ভালো লাগে বইলারে আমি বন্ধু চাই যে মুখের পানে বন্ধু রে ভালো লাগে বইলারে আমি বন্ধু চাই যে মুখের পানে যদিও তুমি না চাও ইহা বন্ধু লোকে না জান জানে রে পরাণ বন্ধু ও যদি তোমার মনে না লয় আমি না জান জানে ও সুজন বন্ধু রে বন্ধু রে তুমি থাকো ফুলের দেশে বন্ধু আসো ফুলের সাথে বন্ধু রে তুমি থাকো ফুলের দেশে বন্ধু আসো ফুলের সাথে আমার ব্যথার কেবল রে ব্যথা বন্ধু নাই তো ব্যথার বেথিরে পরাণ বন্ধু ও যদি তোমার মনে না লয় আমি না জান জানি ও সুজন বন্ধু রে বন্ধু রে তোমার বাড়ি আমার বাড়ি বন্ধু মধ্যে আসে নদী বন্ধু রে তোমার বাড়ি আমার বাড়ি বন্ধু মধ্যে আসে নদী কেমন করে যাব আমি বন্ধু সাঁতার নাহি জানি রে পরাণ বন্ধু ও যদি তোমার মনে না লয় আমি না জান জানি ও সুজন বন্ধু রে আমার যাবার বেলায় নয়ন জলখানি যদি তোমার মনে না লয় আমি না জান জানি ও সুজন বন্ধু রে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে মিস্টার প্রবলেম টিভির আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি
দর্শক, আমি রয়েছে আমার জন্মভূমি নিজগ্রাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাত গ্রামে। আমার বাম পাশে যারা বসে আছেন তারা এমএইচ সঙ্গীতালয়ের সম্মানিত শিল্পী বাদ্যযন্ত্রী কলাকুশলীরা উপস্থিত রয়েছেন। এখানে প্রত্যেকেই আমার শ্রদ্ধাভাজন গুরুজন, শিক্ষক, শ্রদ্ধেয় বড় ভাই, মামা এবং ছোট ভাইরা রয়েছে। এ পর্যায়ে আমরা এমএইচ সঙ্গীতালয়ের সম্মানিত যিনি কর্ণধার মোফাজ্জেল হক, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং শিক্ষক, এবারে তার মতামত শুনব যে ভাইয়া কতদিন আপনারা এই সঙ্গীতালয় চালাচ্ছেন এবং কেমন চলছে। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় সবাই, আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আমার এই সঙ্গীত জীবন শুরু হয় 2001 সাল থেকে। আমি একজন শিক্ষক, আমি প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমার উস্তাদ মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস, উনি কুষ্টিয়া শিল্পকলা একাডেমির স্যার, ওনার কাছে আমি প্রথম হাতে খড়ি নিই। এই এমএ সঙ্গীতলায় আমি 2022 সাল থেকে শুরু করছি, এ পর্যন্ত চলছে। সবাই ভালো থাকেন।